শুরুতেই নজর রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার শারীরিক অবস্থার খবরে। প্রথমে জানিয়ে রাখতে চাইব, গতকালই গুরুতর জখম হন মুখ্যমন্ত্রী এবং তারপর তার চিকিৎসা হয়, রাতেই বাড়ি ফিরে যান তিনি। এই মুহূর্তে তার বাড়িতে রীতিমতো নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। কিন্তু গতকাল এসএসকেএম এর যে মেডিকেল বুলেটিন, সেই বুলেটিনে চাঞ্চল্যকর একটা তথ্য উঠে আসে। মেডিকেল বুলেটিনে জানানো হয় যে পিছন থেকে ধাক্কার ফলে তিনি পড়ে যান, এবং যে টার্মটা ইউজ করা হয় পুশ বিহাইন্ড, পিছন থেকে ধাক্কার কথা উল্লেখ করা হয়। যদিও আজ সকালে কিন্তু একটু হলেও সরেছে এসএসকেএম সেই বক্তব্য থেকে। কিন্তু প্রথমেই শোনাবো গতকাল ঠিক কি বক্তব্য ছিল এসএসকেএম এর অধিকর্তা মণিময় ব্যানার্জির। অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিপোর্টেড টু আওয়ার হসপিটাল টুডে অ্যারাউন্ড 7:30 PM উইথ আ হিস্ট্রি অফ ফল উইদিন দ্য ভিসিনিটি অফ আর হোম ডিউ টু সাম পুশ ফ্রম বিহাইন্ড। এবং এই বক্তব্যের পরেই কিন্তু রীতিমতো নিরাপত্তার বলয় মুড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর বাসভবন, তার পাড়া কালীঘাট চত্বর। আমাদের সঙ্গে অনুপম রয়েছে, সরাসরি চলে যাবো অনুপমের কাছে। অনুপম, ধাক্কা লেগেছে, সেটা কেউ মারুক কোনোভাবে লাগুক, ধাক্কা লেগেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী, তার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা, তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্স থাকা অত্যন্ত জরুরি। গতকাল থেকে লাগাতার আমরা যে কথা বলে আসছি তা গতকাল দেখতে পাওয়া যায়নি, আজ আবার নিরাপত্তার প্রবল কড়াকড়ি, এটা কি চোরতলালে বুদ্ধিমানের মতো? দেখো, এর থেকেও বড় কথা হচ্ছে পুলিশ কিন্তু বেশ কয়েকটা পুরনো অভিজ্ঞতা তার থাকা দরকার ছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নন্দীগ্রামে হাঁটুতে চোট লাগা, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে প্রশাসনিক বৈঠক করে ফিরছিলেন, তার গাড়ির সামনে হঠাৎ একটা গাড়ি চলে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে একজন অচেনা অপরিচিত ব্যক্তি রাতে প্রবেশ করে যাওয়া, এইগুলো থেকে অভিজ্ঞতা আরও নেওয়া প্রয়োজনীয়তা ছিল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি বাড়িতে রয়েছেন, হঠাৎ তিনি ঘরে পড়ে গেলেন না, তাকে ধাক্কা দেওয়া হলো, এই প্রশ্নগুলো কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু অনেকেই বলছেন যে নিরাপত্তা যে আটোসাঁটো বন্দোবস্ত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সবসময় তার ছায়াসঙ্গী হিসাবে একজন নিরাপত্তা রক্ষী থাকার কথা, তিনি কি সেদিন বা অর্থাৎ গতকাল ছিলেন না? যদি না থাকেন তিনি কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাটেন্ডার যিনি ছিলেন তিনি কোথায় ছিলেন? সেই সময় দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় যখন পড়ে গেলেন, ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে তিনি হোঁচট খেয়ে পড়েছেন, তার পা স্লিপ করে গেছে, তিনি যখন পড়ে গেলেন হোঁচট খাওয়ার কথা আসছে না, তুমি সঙ্গে থাকো, কেন হোঁচট খাওয়ার কথা আসছে না বলছি, কারণ এসএসকেএম এর অধিকর্তা মণিময় ব্যানার্জির গতকাল রাতের বয়ানটা আমরা তোমার কাছে যাওয়ার আগেই শোনালাম, আজ সকালেও একটা বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যটা আগে শোনাই দর্শকদের। Our job is to treat, so we have treated, we have tried our best, but maybe an interpretation which has been misinterpreted, but we have clarified yesterday clearly. I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. This is a sensation pushing from behind which is led to the fall. পরিষ্কারভাবে বলছেন যে পিছন থেকে একটা ধাক্কা অনুভব করেছেন তিনি, যার ফলে তিনি পড়ে গিয়েছেন। অর্থাৎ আমি অনুপমের কাছে আরো একবার চলে যাব। অনুপম, ধাক্কাটা যে পিছন থেকে অনুভব করেছেন মুখ্যমন্ত্রী সেটা কিন্তু ইনএভিটেবল হয়ে যাচ্ছে, কারণ বারবার কিন্তু মণিময় বাবু এক কথাই বলছেন, বয়ান থেকে কিন্তু তিনি নড়েননি। প্রসঙ্গ হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘর, পিছন থেকে ধাক্কা বড্ড আশ্চর্য করা বিষয়। একদমই তাই। দেখো, ক্লোজ প্রক্সিমিটিতে কারা থাকেন? মমতা বন্দ্যোপাধ্যায় ক্লোজ প্রক্সিমিটিতে যারা বাড়ির মধ্যে থাকেন, তার পরিচিত এমন কেউ যাকে তিনি দীর্ঘ সময় ধরে চেনেন, যাকে তার সাথে তার পারিবারিক সম্পর্ক, অথবা তার নিরাপত্তারক্ষী অথবা তার অ্যাটেন্ডার, যদি এই ক্লোজ প্রক্সিমিটি দেখো তাহলে এটা খুব স্পষ্ট
যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই সময় যদি ক্লোজ প্রক্সিমিটি দেখা যায় তাহলে হয় বাড়ির লোক ছিল, নয় তার নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ছিল, অথবা তার বাড়িতে যে অ্যাটেন্ডার থাকে যাকে যে তাকে অ্যাটেন্ড করেন সব সময় সেই অ্যাটেন্ডার ছিল, কারা ছিল, সেই সময় পরিস্থিতি কি ছিল, এর উত্তর এই মুহূর্তে পুলিশ খুঁজছে। কারণ ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান, চিফ মিনিস্টার, তার প্রোটোকল আছে, তার নিরাপত্তারক্ষী আছে, জেড প্লাস ক্যাটাগরি আছে, তারপরেও পেছন থেকে ধাক্কা অনুভব ধাক্কা দেওয়া হলো, এই অনুভূতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে এসছে সেই অনুভূতির ওপর নির্ভর করে যদি তদন্ত হয় তাহলে এই ক্লোজ প্রক্সিমিটিতে যারা থাকবেন তাদের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল এই ক্লোজ প্রক্সিমিটিতে কারা কারা ছিল তাদের বয়ান প্রয়োজন পুলিশের কাছে, এবং সেখান থেকেই আরও ছবিটা স্পষ্ট হবে যে ধাক্কা দেওয়া হলো না ধাক্কা অনুভব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই তাই, এবং সেই ছবিটা স্পষ্ট হওয়ার জন্য আমরা শুধু নয় গোটা রাজ্যই অপেক্ষা করে রয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনা নিয়ে অবশ্যই রাজনৈতিক একটা চাপানোতা তৈরি হয়েছে, কারণ প্রত্যেকেই অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের অভিভাবক, প্রত্যেকের অভিভাবক বলমত নির্বিশেষে প্রত্যেকেই তার সুস্থতা কামনা করেছে, কিন্তু প্রত্যেকেই প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেড প্লাস নিরাপত্তা পাওয়ার অধিকারী, তিনি পিছন থেকে ধাক্কা অনুভব করলেন। শুনুন রাজনৈতিক প্রতিক্রিয়া। মুখ্যমন্ত্রী যেভাবে আহত হয়েছেন, কি হয়েছেন সেগুলো তো অবশ্যই তদন্তের বিষয়, যাদের তদন্ত করার দায়িত্ব তারা করবেন। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যতটা দ্রুততার সাথে সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরবেন আমরা সেটাই প্রার্থনা করছি ঈশ্বরের কাছে, উনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন স্বাভাবিক কাজে, সে রাজনৈতিক কাজ হোক এবং প্রশাসনিক কাজ হোক। উনি তার বয়ারে বলেছিলেন বা মেডিকেল বিউলেটিনে বেরিয়েছিল যে কেউ ওনাকে ধাক্কা মেরেছে, পরের দিন অর্থাৎ আজকে বলা হচ্ছে যে ওনার মনে হয়েছে কেউ ওনাকে ধাক্কা মেরেছে। এর কী হয়েছে আমরাও জানি না, তদন্ত হওয়া প্রয়োজন। ওনার সুরক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রীর সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যের হোম মিনিস্ট্রিকে ভালো করে দেখা উচিত কোথাও কোনো ভুলচুক হয়েছে কি না, করে ওনার সুরক্ষা প্রয়োজনে যদি মনে হয় যে আরও বাড়ানো দরকার বাড়ানো উচিত, যদি প্রয়োজন মনে হয় আলাদা করে সিএম হাউস বানিয়ে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন, প্রয়োজনে সিএম হাউস বানিয়ে সেখানে রাখা উচিত, ওনার সুরক্ষার সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত। প্রশ্ন মানুষের মধ্যে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন, চোট পাওয়ার পরে এসএসকেএম তারা বুলেটিন দিচ্ছেন একরকম যে পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, তারপরে বলছেন মুখ্যমন্ত্রী অনুভব করেছেন ধাক্কা কিনা সঠিক বোঝা যাচ্ছে না, বিভিন্ন রকম বুলেটিনে বদল হচ্ছে। এর কারণ একটাই, অরিজিনাল সত্য সেটা বেরিয়ে আসেনি, আর যদিও বা সত্য বেরিয়ে এসে থাকে তাহলে হয়তো এই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই কোনো চাপে এটা হয়েছে। ক্যাটাগরি নিরাপত্তা আছে, তা সত্ত্বেও কী করে উনি পড়ে গেলেন বা কেউ ধাক্কা মারলেন বা উনি ধাক্কা অনুভব করলেন, এটা নিয়ে অনেক সন্দেহ আছে, এটা নিয়ে সঠিক তদন্ত হওয়া দরকার। ঘটছে কী ব্যাপার প্রশ্ন অনেক আছে, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়েছেন, চোট লেগেছে, তাড়াতাড়ি সেরে উঠেন এটা আমরা চাইব। এখন বহু লোক বহু প্রশ্ন করছেন, প্রথম হচ্ছে ওনার সুস্থতা, তারপরে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যে কী করে ঘরের মধ্যে চোট পেলেন, কেন এগুলো হয়নি, অনেক প্রশ্ন থাকে সব ঘটনার, সে প্রশ্নটা ভাবা উচিত, কারণ উনি আমাদের পশ্চিমবাংলার এক নম্বর ব্যক্তি, তার শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই চিন্তিত।